বছরে দু তিনবার আমি সেমিনার সিম্পোজিয়ামে ট্রেনিং এ বাইরে যাই, এবং এবারও আমি কিন্তু ট্রেনিং এ বাইরে গিয়েছিলাম। আমি আমাদের দেশে যেহেতু প্রচুর রোগী ইনফার্টিলিটি চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যায়, আমি কিন্তু এবার একটা IVF সেমিনারে গেছিলাম। আচ্ছা, এরকম করে আমি দুই তিন দিন সময় নিয়ে অনেক সময় যাই বাইরে, কিন্তু প্রত্যেকটা রুইকে বলা থাকে, যেহেতু জনে জনে বলা সম্ভব না, এই জন্য যারা আমার ফেসবুক ফলোয়ার তাদেরকে জন্য আমি বৃহস্পতিবার সকাল 8:58 কিন্তু আমি বলেছি যে আমি কিন্তু থাকছি না কয়েকদিন, এবং সেন্ট্রাল হসপিটালের অ্যাপয়েন্টমেন্টকে বলা হয় দু তিন দিন আগে থেকেই বলা হয়, কারণ ওদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা হচ্ছে একদিন আগে নেয় বা দুদিন আগে নেয়, যেহেতু শনিবারের অ্যাপয়েন্টমেন্ট বৃহস্পতিবার বা শুক্রবার নেয়, এই জন্য ওদেরকে আগেই বলা হয়েছে। এই জন্য শনিবার রোববার আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না, আমার কোনো স্কেডিউলিং ছিল না। সেন্ট্রাল হসপিটাল তো বলছে যে আপনি এটা এখন তদন্ত করার, এখন তাহলে শনিবার রোববার, তাহলে কথা আসে শনিবার রবিবার আমার অ্যাপয়েন্টমেন্ট নিল না কেন? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে ডাক্তার শাহজাদী, ডাক্তার মুনা, এনারা আপনার টিমের নয়, আপনি প্রথম দিনে বলেছেন, আজকে তো আমরা যেটা বুঝলাম যে উনি আপনার টিমের, এবং অতীতেও আপনি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দীর্ঘ সময় আপনার রোগীর রেডি করে টিমের কথা মানে ডক্টর শাহজাদী কি শুনে, ডক্টর শাহজাদী হচ্ছে লেবার রুমের ইনচার্জ সেন্ট্রাল হসপিটালে, সো লেবার রুমে যা কিছু হয় সেটা তাকেই বলতে হবে, তো তাকে না জানাই তো কোনো কিছু করা যাবে না। লেবার রুমে আমি নাই, আমি আছি, আমি কতদিন থাকবো না, সবকিছু ডক্টর শাহজাদী এবং আরেকজন ডাক্তার ওদের ইনচার্জ গাইনিয়ার মেডিকেল অফিসার ডক্টর হাসনা, যাকে 10 দিন আগে জানানো হয়েছিল যে আমি নাই, এবং এর আগে আমি যতবার গেছি আমাদের প্রোটোকলটা ছিল এরকম, যতবার গেছি গাইনি ডিপার্টমেন্ট এবং রিসেপশন ইনফরমেশন যেখানে অ্যাপয়েন্টমেন্ট নেয় এই দুটো জায়গায় জানাতে হয়, এই দুটো জায়গায় জানিয়ে গেছি আমি। এর আগে কি এরকম ওদের কোনো লিখিত প্রোটোকল ছিল? এর আগে কি একবারও আমি এরকম লিখিত প্রোটোকল দিয়ে গেছি ওদেরকে? একটা দেখা, একটা চিঠি দেখা, আমি তো এই বছরে মনে হয় 2-3 বার বাইরে গেছি। বিএমডিসি গতকাল মিটিং করেছে, বিএমডিসির শৃঙ্খলা কমিটি, তারা এই যে আপনি যে ফেসবুকে লাইভ করেন বা প্রমোশনাল যে ভিডিওগুলি পোস্ট করেন এই ধরনের কার্যক্রমকে অনৈতিক বলেছেন। আমি তো জনসচেতনতামূলক কাজ করতাম, কাজ করার সাথে সাথে আমি কাজ করতে ভালোবাসি, আপনারা দেখেছেন যে ওরা বলছি যে আমি 48 hours কাজ করতাম, যেহেতু আমার একমাত্র মেয়ে দেশের বাইরে থাকে, আমি বেশিরভাগ সময় হাসপাতালে কাটাতাম, এবং বেশিরভাগ সময় আমি হাসপাতালে কাটি, আমি নিজেই নিজে নর্মাল ডেলিভারিগুলো করতাম। আর যেহেতু মাঝে ফেসবুকের লাইভ একটা ভালো জিনিস ছিল যে কীভাবে আমাদের রুগীদেরকে পৌঁছানো যায়, যে আগে সিজারিয়ান ও নর্মাল ডেলিভারি করা যায়, এই ইনফরমেশনগুলোই কিন্তু আমি এই প্রযুক্তিটা ব্যবহার করেছিলাম। এখন যদি যদি এটা অ্যাডমিনিস্ট্রেটিভরা মনে করে যে এটা হিতের বিপরীতে হচ্ছে, অন্যায় করা হচ্ছে, তাহলে এটা সম্বন্ধে আমাকে ভাবতে হবে। এতদিন তো আমাকে কেউ নোটিফাই করেনি, আজকে জানলাম, এখন থেকে আমাকে ভাবতে হবে এটা নিয়ে, যেটা হয়তো রুগীদের জন্য হিতের অপরিতে কাজ করছে, তাহলে এটা করা হবে না।